আজকের দ্বিতীয় অধিবেশনে আমাদের শুরু হচ্ছে 7.2। 7.2-এ কিছু অনুশীলনের কিছু প্রশ্ন সম্পাদ্য, এই সম্পাদ্যগুলো আমাদের আঁকতে হবে। প্রথম প্রশ্ন কি আছে? প্রথম দিকে তো কিছু অবজেক্টিভ আছে, অবজেক্টিভ গুলো কি সমাধান করার দরকার আছে? একটু কথা বলো, অবজেক্টিভ সমাধান করার দরকার আছে কিনা? যদি বলো না দরকার নাই, তাহলে আমরা চিত্র আঁকবো, সম্পাদ্য করব। স্যার প্রয়োজন আছে করেন আচ্ছা, করেন স্যার। সম্পাদ্যের প্রথম প্রশ্নটা কি দেখো, সমকোণী ত্রিভুজের স্যার লাগবে না? আবার একজন বলছে লাগবে না, মানে এক একজন এক এক রকম কথা বললে তো হবে না। যেহেতু দুইজন দুই একজনে বলছে, আমি একটু সমাধান করাই দিই। দেখো, আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটির পরিমাণ দেওয়া থাকলে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? 7.2-এর প্রথম প্রশ্নটা 1 নম্বর প্রশ্ন। এখানে কি কি অপশন আছে দেখো, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটির পরিমাণ দেওয়া থাকলে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? দেখো, সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত বাকি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে, এই দুইটা যোগফল হবে 90 ডিগ্রি। আর এখানে যে অনুপাত কোণগুলো দেওয়া আছে, একটা অপশন হচ্ছে 60 ডিগ্রি, পাশাপাশি 35 ডিগ্রি। 60 ডিগ্রি আর 35 ডিগ্রি যোগ করলে কি 90 ডিগ্রি হবে? জি না, হবে না, তাহলে এই অপশন নেওয়া যাবে না। 1 নম্বর অপশন আছে 40 ডিগ্রি, 40 আর 50, এই দুটা যোগ করলে হবে? জি স্যার, এই দুটা যোগ করলে হবে, তাহলে এটা নেওয়া যাবে, এইটা হইলে ত্রিভুজ আঁকা যাবে। 30 ডিগ্রি 70 ডিগ্রি হইলে 90 ডিগ্রি হয়? 30 আর 70, স্যার উত্তর তো পাওয়া গেছে স্যার। হ্যাঁ, 100 ডিগ্রি হয়েছে, 100 ডিগ্রি হয়। আমি কথা বলার সময় বলবো না, আমি তোমাদের যখন জিজ্ঞাসা করি তখন বলবা, যাতে দুইজনের কথা সংঘর্ষ না হয়। 80 ডিগ্রি আর 20 ডিগ্রি এরকম হইলে হবে? না স্যার, 80 ডিগ্রি আর 20 ডিগ্রি হইলে হবে না, তাহলে এই একটাই সঠিক উত্তর। দুই নাম্বার প্রশ্নে বলা হয়েছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার 9 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য আছে, একটা হলো 4 সেন্টিমিটার আর একটা 9 সেন্টিমিটার, এবার তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? দেখো, তৃতীয় বাহুর দৈর্ঘ্য যদি আমরা 4 সেন্টিমিটার নেই, সেক্ষেত্রে আঁকা যায় কিনা? এই 4 সেন্টিমিটার নিলে আঁকা যাবে? তিনটা বাহু দ্বারা ত্রিভুজ আঁকার শর্ত কি, কেউ বলতে পারো? স্যার দুই বাহু সমষ্টি দ্বিতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাই, যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, যদি এরকম হয় তখনই কেবল আঁকা যাবে। তাহলে এখানে দেখো, এই দুইটা বাহু সমষ্টি এটা থেকে বড় আছে, কিন্তু এই দুই বাহু সমষ্টি এটা থেকে বড় হয় না, 4 আর 8 হয়, 9-এর সমানও হয় না, তাহলে এইভাবে আঁকা যাবে না। 5 সেন্টিমিটার ফেলে কি হবে? 5 সেন্টিমিটার সমান হয়ে গেল। হ্যাঁ, কি বলো? কথা বলো, যে যা বুঝো একটা বলো, 5 সেন্টিমিটার হইলে হবে কিনা? পাঁচ সেন্টিমিটার হইলেও হবে না, কারণ এই দুইটা যোগ করলে দেখো, 5 আর 4 যোগ করলে 9 হয়, 9-এর থেকে বড় হয় না। 6 সেন্টিমিটার যদি হয় সেক্ষেত্রে হবে কিনা? এই 6 আর 4 যোগ করলে 10 হয়, 9-এর থেকে বড় হয়। আবার বিভিন্ন ভাবে আমরা ট্রাই করে দেখবো যে এই দুইটার যোগ করলে এটা থেকে বড় হয় কিনা, 9 আর 4 13 এটা থেকে বড় হয়, 9 আর 4 15 এটা থেকে বড় হয়। তবে সহজ কৌশল হইলো, তিনটা বাহুর ভিতরে যে দুইটা বাহু ছোট, এই দুইটা বাহুর যোগফল বড়টার থেকে বড় হয় কিনা এটা টেস্ট করলেই হয়। এই দুইটা এইটা এইটা আর এটা যখন নিব, এই বাহুটা যখন এই দুইটার সাথে নিব, তখন এই বাহুটা আর এই বাহুটা ছোট বাহু, এই দুইটার যোগফল 9-এর থেকে বড় হয়, এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে। এটা সঠিক।
এরপরে আরেকটা অপশন আছে দেখো, এটা হবে কিনা 13 নম্বর 13 নম্বর হবে কিনা। এই তিনটার ভিতরে 4 সেন্টিমিটার 9 সেন্টিমিটার 13 সেন্টিমিটারের ভিতরে 4 এবং 9 হচ্ছে ছোট। এই 4 এবং 9 এর যোগফল 13 হয়, এটা সমান হয়ে যায়, কাজে এই ক্ষেত্রে আঁকা যাবে না। তাহলে এই 2 নম্বরের প্রশ্নটা বুঝতে পারছো কিনা সবাই? জি স্যার। আরেকবার একটু বলেন স্যার। বলছি যে এই জায়গা থেকে কোন সংখ্যাটা এদের সাথে বাহু হিসাবে বিবেচনা করলে ত্রিভুজ আঁকা যায়, অর্থাৎ কোন সংখ্যাটা এদের সাথে বাহু হিসাবে বিবেচনা করলে যেকোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। এই 4 হইলে হয় না, এই দুটার যোগফল 8 হয়, 9 এর সমান হয় না, 9 এর বড় হয় না। 5 হইলে হয় না, 5 আর 4 যোগফলে 9 হয়, 9 এর সমান হয়ে যায় কিন্তু 9 এর থেকে বড় হয় না। 6 হইলে হবে কিনা দেখি, 6 আর 4 যোগফলে 10 হয়, 10 9 এর থেকে বড় আছে, এইটা হইলে হবে। যেকোনো দুইটা নিলে এক্ষেত্রে যেকোনো দুই বার সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়। এই ক্ষেত্রে আমরা এতটুকু দেখতে পারি যে ছোট দুইটা বাহুর দৈর্ঘ্যের যোগফল বড় যে বাহুটা আছে ওইটার থেকে বড় হয় কিনা, যদি হয় সেক্ষেত্রে এটা নেওয়া যাবে। এই 13 সেন্টিমিটার হইলে হবে কিনা দেখো, এই 13 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 9 সেন্টিমিটারের ভিতরে 4 এবং 9 এই দুইটা হচ্ছে ছোট বাহু, এই দুইটা বাহুর যোগফল এই 13 সমান আছে, 13 থেকে বড় হয় নাই, কাজেই 13 সেন্টিমিটার ওদের সাথে নিলে আঁকা যাবে না। 12 সেন্টিমিটার নিলে আঁকা যাবে, 11 সেন্টিমিটার নিলে আঁকা যাবে, 10 সেন্টিমিটার নিলে আঁকা যাবে, কিন্তু 13 নিলে বা 14 নিলে আঁকা যাবে না। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আছে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, এটা ধরো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, এটার ব্যাপারে বলা হয়েছে যে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার, এর দাম 18 সেন্টিমিটার। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এই ক্ষেত্রে এটা যেহেতু সমকোণ, এই বাহুটা এটার সাথে লম্ব, আমি যদি এই বাহুটাকে ভূমি হিসাবে বিবেচনা করি তাহলে এটা উচ্চতা হবে, কারণ উচ্চতা হয়েছে ভূমির বিপরীত শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব, এই লম্বের দৈর্ঘ্য হচ্ছে উচ্চতা। তাহলে এই এই 18 সেন্টিমিটার, এটা যদি ভূমি হয় এই 18 সেন্টিমিটার হবে উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ভাগ গুণ ভূমি গুণ উচ্চতা বর্গ সেন্টিমিটার, ভাগ গুণ ভূমি গুণ উচ্চতা। এই 2 18-এর সাথে কাটাকাটি করলে 9 হবে, 9 এবং 18 গুণ করলে কত হয় দেখো তো, 162। বর্গ সেন্টিমিটার, দেখো এটা কত নম্বর অপশন আছে, এটাই সঠিক উত্তর, গ নাম্বার। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। 4 নম্বর প্রশ্ন দেখো, নির্দিষ্ট একটি চতুর্ভুজ আঁকা সম্ভব যদি দেয়া থাকে, কি দেয়া থাকে, 4টি বাহু আর একটা কোণ দেওয়া থাকে, তাহলে কি একটা চতুর্ভুজ আঁকা যাবে? একটা চতুর্ভুজ আঁকার জন্য কয়টা তথ্য দেয়া থাকতে হয় স্যার? 5টা। 5টা তথ্য, তাহলে এখানে 5টা তথ্য আছে না, 4টা বাহু এবং একটা কোণ দেওয়া থাকলে ত্রিভুজ চতুর্ভুজ আঁকা যায় কিনা? জি স্যার। 3টি বাহু এবং এদের অন্তর্ভুক্ত 2টা কোণ দেওয়া থাকলে আঁকা যাবে?
জি স্যার জি স্যার দুইটা বাহু দেওয়া আছে আর তিনটা কোণ দেওয়া আছে আঁকা যাবে জি স্যার যাবে তাহলে তিনটা অপশনই এখানে সঠিক পাঁচ নাম্বার প্রশ্নে আছে রম্বসের চারটি বাহু পরস্পর সমান এই কথাটা সঠিক রম্বসের চারটি বাহু পরস্পর সমান এই কথা সঠিক জি স্যার সঠিক জি স্যার রম্বসের বিপরীত কোণ সমান এই কথা সঠিক জি স্যার রম্বসের বিপরীত কোণ সমান এই কথাও সঠিক তারপরে রম্বসের ঘনদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিবাহু করে এটা কি সঠিক জি স্যার হ্যাঁ এটাও সঠিক সবগুলোই হবে স্যার হ্যাঁ সবগুলোই সঠিক এরপরে ৬ থেকে ৮ নাম্বার প্রশ্নের উত্তর দাও এখানে একটা চিত্র দেওয়া আছে ৬ থেকে ৮ নাম্বার প্রশ্নের উত্তর দাও তোমাদের সামনে বই আছে তো জি স্যার এইভাবে একটা চিত্র দেওয়া আছে বলা হয়েছে চিত্রে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র মানে এটা আয়তক্ষেত্র বিপরীত বাহু সমান কোণগুলো সমকোণ এরকম এটার নাম দেওয়া হয়েছে এ বি সি ডি এই এ বি সি ডি একটা আয়তক্ষেত্র এই এ বি সি ডি আয়তক্ষেত্রের ই হইছে কর্ণদ্বয়ের ছেদ বিন্দু এই কর্ণদ্বয়ের ছেদ বিন্দুর নাম দিলাম আমরা ই ই বিন্দু থেকে এ বি বাহুর উপর ই এফ লম্ব ই বিন্দু থেকে এ বি বাহুর উপরে ওখানে শব্দ হইতেছে কার শব্দ ওই শব্দ একটা নাম একটা মিউট করে দাও ই বিন্দু থেকে এ বি বাহুর উপর ই এফ লম্ব এই ই থেকে এফ এর দৈর্ঘ্য বলা হয়েছে 2 সেমি এটা হইছে 2 সেমি আর এই যে কর্ণ আছে কর্ণের অর্ধেক ই থেকে ডি এটা হইছে 3 সেমি কর্ণ হয়েছে কর্ণের অর্ধেক হয়েছে 3 সেমি মানে কর্ণ 6 সেমি এখন প্রথম প্রশ্ন হয়েছে বি থেকে এফ এই বিএফ এর দৈর্ঘ্য কত সেমি এই দৈর্ঘ্যটা কত সেমি দেখো তো এটা যদি 3 সেমি হয় এটা 3 সেমি হবে না জি স্যার হবে এইটা 3 সেমি হলে এটা 3 সেমি হবে এটা 3 সেমি হবে এটা 3 সেমি হবে অর্থাৎ এখানেও 3 হবে এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি এই BF স্কয়ার প্লাস EF স্কয়ার ইকুয়াল টু BE স্কয়ার তাহলে BF স্কয়ার কত BF স্কয়ার ইকুয়াল টু BE স্কয়ার মাইনাস ই এফ স্কয়ার তাহলে এখানে মান যদি বসাই দেই বি স্কয়ার কত হবে 3 সেমি 3 স্কয়ার 3 মাইনাস এটা হবে 2 সেমি 2 স্কয়ার এই 9 বিয়োগ 4 স্যার রুট 5 আনসার 5 তার মানে বি এফ এই দৈর্ঘ্যটা হবে রুট ওভার 5 রুট 5 তাহলে আমরা প্রথম প্রশ্ন 6 নম্বরের উত্তর পাইলাম রুট ওভার 5 দ্বিতীয় প্রশ্ন 7 নম্বর এখানে বলা হয়েছে এবি কত সেন্টিমিটার
এ থেকে বি এর দূরত্ব কত সেন্টিমিটার? আমরা যে বিডি বের করছি এই বিডি যত এবি হইছে তার দ্বিগুণ, কারণ এই বাহুটা আর এই বাহুটা তো সমান। 10 সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এটা আর এটা সমান, যেহেতু এটা রুট ফাই। 10 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার হবে কেন? এটা তো রুট ফাই, এটা রুট ফাই, এটা রুট ফাই, রুট ফাই এর দ্বিগুণ টু রুট ফাই। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য হবে 2√5, এটা বুঝতে পারছো? 2√5 জি স্যার। এরপরে বলছে এ বি সি ডি এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল বের করার জন্য আমরা এই এ বি সি ডি এর প্রস্থ জানতে পারলাম, এ বি 2√5 হবে, এ বি হয়েছে 2√5, আর কর্ণ জানতে পারলাম বি ডি, এটা বি ডি হয়েছে 3 আর 3 যোগ করলে 6, কর্ণ বি ডি হয়েছে 6, সেক্ষেত্রে দৈর্ঘ্য বিসি কত অথবা দৈর্ঘ্য এডি কত? এই এডি বিডি আর এবি এরা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে, সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই এবি স্কয়ার যোগ এডি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার এটা লেখা যায়। এবার এবি এর পরিবর্তে আমরা কত লিখতে পারবো? 2√5, 2√5 এর বর্গ প্লাস এডি স্কয়ার ইকুয়াল টু বিডি, বিডি এর পরিবর্তে হচ্ছে 6, তাহলে এডি স্কয়ার কত? এডি স্কয়ার হবে 6 7 37 মাইনাস 2 আর 2 গুণ করলে কত? 4 4 5 20, 37 বিয়োগ 20 কত হয়? 16 16 16, তাহলে এডি কত? এডি হবে 4 4 এডি হবে 4, তাহলে আমরা এডি জানলাম এবি জানলাম, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 4 গুণ প্রস্থ হচ্ছে 2√5, দেখো এটার ক্ষেত্রফল 8√5 হয়, বুঝতে পারছো কিনা? জি স্যার জি স্যার। এখন আবার কিছু সম্পাদ্য, প্রদত্ত উপাত্ত নিয়ে চতুর্ভুজ অঙ্কন করো। দেখো এগুলো নিয়ে একটু আলোচনা করে দেই, যেগুলোর ভিতরে তোমরা কোনটা পারো আর কোনটা পারো না, যেটা পারবা না আমি সেটাই শুধু তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো তো এই যে 9 নম্বরে বলা হয়েছে নিম্নের প্রদত্ত উপাত্ত নিয়ে চতুর্ভুজ অঙ্কন করো, এই 9 এর সবগুলো সম্পাদ্য তোমরা পারবা কিনা একটু দেখো। প্রথম সম্পাদ্যটা আগে দেখো, প্রথম সম্পাদ্যে কি দেওয়া আছে? 4টি বাহুর দৈর্ঘ্য, এক হলো 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, একটা কোণ 45 ডিগ্রি, চতুর্ভুজ আঁকতে পারবা? তোমরা যদি বলো পারবা তো সেক্ষেত্রে আমি আর করাই দিব না, আর যদি বলো না পারবা না সেক্ষেত্রে আমার করাই দিতে হবে। একটু দ্রুত বলো যে চতুর্ভুজের 4টা কোণ 4টা বাহু আর একটা কোণ দেওয়া থাকলে চতুর্ভুজ আঁকা শিখছো কিনা? এই আগে সম্পাদ্য ছিল কিনা? জি স্যার। একবার ঠিক ওই সম্পাদ্যটাই, ওইটা কত নম্বর সম্পাদ্য ছিল বলতে পারো? যে 4টা বাহু দেওয়া আছে আর একটা কোণ দেওয়া আছে, স্যার এইটার বইতে ছিল স্যার, এখানে নাই? হ্যাঁ এইটার বইয়ে তো ছিলই, কিন্তু এখানে আছে কিনা স্যার বলতে পারি না। এটা কি দেওয়া আছে? এটা হলো 3টা বাহু অন্তর্ভুক্ত কোণ, 3টি বাহু 2টা কর্ণ, 4টি বাহু 1টি কর্ণ, এই যে এখানে আছে 4টি বাহু 1টি কোণ দেওয়া আছে, চতুর্ভুজ আঁকতে হবে, এই সম্পাদ্য পারো কিনা? এই সম্পাদ্যটা পারো? কথা বলো, যদি মনে করে করাই দেওয়া লাগবে তাড়াতাড়ি বলবো, সময় নষ্ট করবো না, সময় কম, 7 মিনিট আছে। স্যার পারবো। পারবা, এটা বলতে এত খুললে কেন? না এত কি চিন্তা করো আমি তো বুঝলাম না। এবার এইরকম যদি থাকে যে 4টা বাহু দেওয়া আছে আর একটা কর্ণ দেওয়া আছে, এটাও তো পারবা নাকি? 4টা বাহু দেওয়া আছে, পারবো পারবা,
তারপরে তিনটা বাহু দুইটা কর্ণ পারবা স্যার এটা একটু করায় দিন স্যার আচ্ছা তিনটা বাহু দুইটা কর্ণ দেওয়া থাকলে কিভাবে করে এটা করাই দিতেছি দেখো ধরো তিনটা বাহু এটা একটা বাহু বাহু দেখা যায় এটা একটা বাহু এটা আরেকটা বাহু এটা আরেকটা বাহু আর এটা একটা কর্ণ এটা একটা কর্ণ তিনটা বাহু হচ্ছে এ বি সি দুইটা কর্ণ একটা ডি আর একটা ই আমাদের চতুর্ভুজ আঁকতে হবে তিনটা বাহু দুইটা কর্ণ হইতো নাকি তিনটা বাহু দুইটা কর্ণ জি স্যার তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই ক্ষেত্রে যে কোনো একটা কর্ণ যদি আমরা আঁকি যে কোনো একটা বাহু আঁকি এটা ভালো হবে সবচেয়ে আমাদের কিন্তু ওখানে অন্য পদ্ধতি আছে আমি আমার মতো করতে এটা সবচেয়ে ভালো হবে এই যে কোনো একটা রশ্মি নিলাম এটার থেকে এই বাহুগুলির ভিতর থেকে যে কোনো একটা বাহু সমান করে ধরো এ বাহু সমান করে এখানে একটা অংশ নিলাম এটা এ বাহুর সমান এরপরে এই এটার নাম দিলাম আমরা ধরো এ ই আর এটা হলো বি বিন্দু এই এ বি এর দৈর্ঘ্য হচ্ছে এ এ বিন্দু এবং বি বিন্দুকে কেন্দ্র করে এখান থেকে আরেকটা বাহু আর এখান থেকে একটা কর্ণ এদের সমান ব্যাসার্ধ নিয়ে একই ব্যাসে দুটা বৃত্ত চাপ ধরো এ বাহুকে কেন্দ্র করে কর্ণ ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত চাপ আর বি এ বিন্দুকে কেন্দ্র করে কর্ণ ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত চাপ বি বিন্দুকে কেন্দ্র করে বাহু বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত চাপ এরা ধরে নিলাম সি বিন্দুতে মিলিত হয়েছে এই বি বিন্দুর সাথে সি বিন্দু যোগ করো আবার এইবার আবার কিন্তু আমরা বৃত্তচাপ দিয়েছিলাম কার সমান এইবার আবার একটা কর্ণের সমান অর্থাৎ এইবার আবার কর্ণ ছিল ডি এর সমান এইবার আবার বাহু ছিল বি এর সমান আবার এই বি বিন্দুকে কেন্দ্র করে কি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ এ বিন্দুকে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এটা ধরো ই এর সমান আর এখানে হলো সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এই বিন্দুটার নাম দিলাম আমরা ডি বিন্দু এই এ বিন্দুর সাথে বি বিন্দুর সাথে ডি বিন্দু যোগ করি এ এর সাথে ডি যোগ করি এ বিন্দুর সাথে ডি বিন্দু যোগ করলে এটার নাম দিলাম আমরা সি বাহু আর বি বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত দূরত্ব এটা হলো ই কর্ণ এটা যোগ না করলেও চলবে এটা যোগ না করলেও চলবে তবে এটা যোগ করতে হবে ডি বিন্দুর সাথে সি বিন্দু যোগ করো তাহলে এটাই হলো উদ্দিষ্ট ত্রিভুজ উদ্দিষ্ট চতুর্ভুজ যেই চতুর্ভুজের তিনটা বাহু দেওয়া আছে এবং দুইটা কর্ণ দেওয়া আছে বুঝতে পারছ জি স্যার আচ্ছা তাহলে সময় তো শেষ তোমাদের আজকে কাজ হইছে এই যে 4.2 এর 4.2 এর এখানে যে প্রশ্নগুলো আছে 4.2 করবা করার পর যেটা যেটা পারবা না সেটা পরে ক্লাস আমাকে বলবা যে এই প্রশ্নটা করাই দিতে হবে ওই প্রশ্নগুলো শুধু আমি করাই দিব ঠিক আছে আচ্ছা স্যার ঠিক আছে জি স্যার স্যার দাদা